দিকে আছেন অন্যদিকে। যদি মনের ভিতরে না থাকে তাহলে আমার কথা বলা বেকার। আমি বুঝতেই পারছি মন ওই দিকে যাচ্ছে। ওরে তো সব জায়গায় পাওয়া যায় মোটামুটি, এলাকা এলাকার যেখানে যাবেন সেখানে পাওয়া যাবে। চলুন, কি বলছিলাম, সুরায় আর রহমান কোরআন শরীফের খুব গুরুত্বপূর্ণ একটা সুরা, পড়লে যত সুন্দর লাগে শুনতেও তত সুন্দর, ওর অর্থ মানে ওর ট্রান্সলেশন এবং ওর এক্সপ্লানেশন আরো সুন্দর। সুবহানাল্লাহ, আর একটু মন দিয়ে বলুন, খুব খুব সুন্দর। 46 নম্বর আয়াত থেকে আল্লাহ জান্নাতীদের বিবরণ শুরু করেছেন, আর 78 নম্বর আয়াত পর্যন্ত পুরাটাই আল্লাহ জান্নাতীদের বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। যদি আমরা কোনো কারণে জান্নাতি হতে না পারি, তাহলে আমরা ব্যর্থ। যদি আমরা জান্নাতি না হতে পারি আমরা বিফল, সফল নই। কারণ পার্থিব এই জিন্দেগিটা, এটা তো ধোকার একটা জিন্দেগি। দেখুন, বহু লোক বহু কিছু কামাই করেছে, তার বলে কিচ্ছু নেই। আপনার অনেক টাকা পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, এরপরেও আপনার কিচ্ছু নেই। আসমান আর জমিনের যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিকানা আল্লাহ পাকের। এমনকি আপনার বাড়িতে যত সোনা দানা টাকা পয়সা যা আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে, ঘর বাড়ি জমি জায়গা আপনার যা আছে, এর প্রকৃত মালিকানা আপনার না, আমারও না, এর প্রকৃত মালিকানা জোর করে বলুন আল্লাহর। কোথায় আছে জিজ্ঞেস করুন, বলে দিচ্ছি। আয়াতুল কুরসি যদি একটু বুঝে পড়েন আপনারা, তো দেখবেন আয়াতুল কুরসির ভিতরে আছে লাহু মা ফিস সামাওয়াতি, বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মহান আল্লাহ বললেন, আসমান জমিনে যা কিছু আছে সব তার। কার? জোর করে বলুন, সব কার? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। মিরাস বোঝেন? কথা বলেন, মিরাস কি বোঝেন? মিরাস, মিরাস বোঝেন না তাই না? ওয়ারেস বোঝেন? তাও কথা বলেন, ওয়ারেস বোঝেন? কারা? বাবা মারা গেলে যারা বেঁচে থাকে ওরা বাবার ওয়ারেস হয়, গিন্নি ওয়ারেস হয়। স্বামী মারা গেছে, ছেলে মেয়েরা
অরিশয় তুমি তো ব্যক্তি অরেশদের জন্য যেটা ছেড়ে যায় ওইটাকে আরবিতে বলে মিরস কি বলে ও টাকা পয়সা জমি জায়গা সোনা দানা সবগুলো সবগুলো মিলে কি বলা হবে মিরস আর এই মিরসের অরেশ কারা ছেলে মেয়েরা ঠিক না ছেলে মেয়েরা অরিস ছেলে মেয়েদের মাঝখানে মৃত ব্যক্তির যেগুলো বণ্টন করা হবে ওইগুলোর নাম মিরস কোরআনে কি বলতেছে জানেন আল্লাহ ওলিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ মহান আল্লাহ জানিয়েছেন আসমান আর জমিনের যত মিরাস রয়েছে সব আল্লাহর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে যত সোনা রূপা জহর কাঞ্চন মণি মুক্তা যত প্রবাল যত নীলকান্ত মণি যত টাকা পয়সা যত ধন সম্পদ যত জমি জায়গা যত ঘর বাড়ি বিল্ডিং বালাখানা সব কার জোর কর বলুন আপনারা খবর না রাখতে পারেন আমি জানি পাঁচশো বিঘা জমির মালিক তার আওলাদরা ভাড়া ইট কাটতেছে মাঝখানে একটা পুরুষ শুধু গ্যাপ পড়ে তার পোতারা ভাটা ইট কাটতেছে অথচ এই যারা ইট কাটতেছে এদের দাদু ছিল পাঁচশো বিঘা জমির মালিক কেড়ে নিয়েছেন কে কেড়ে নেওয়ার সময় আল্লাহ জিজ্ঞেসও করে না যে মাল তোর তা একটু কেড়ে নেব আমি অ্যাকচুয়াল মাল যদি আমার হতো তাহলে কেড়ে নেওয়ার সময় আল্লাহ জিজ্ঞেস করতেন মাল আমার না মাল আপনার না এই জন্য কেড়ে নেয় যখন তখন তারে কি জন্য জিজ্ঞেস করবে মাল তো না মাল কার মাল আল্লাহর আল্লাহ দিয়েছিলেন তোমার কাছে আমানত যার মাল তিনি নিয়ে নিয়েছেন তা তোমার জিজ্ঞেস করার কি দরকার দুনিয়ার কিচ্ছু আমাদের না এই জন্য নবী আরো জানিয়েছেন দিতে পারেন তা খাওয়ার খুব ইচ্ছা নেই খুব মন দিয়ে শুনুন এবার একটা হাদিস বলি আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নাল মালা মিন মালিহি সালাসুন প্রিয় রাসূল জানিয়ে দিয়েছেন ইয়াকুলুল আবদু মালি মালি নবী আমার জানিয়েছেন বান্দায় তো শুধু দুনিয়ায় বলে আমার মাল আমার মাল আমার মাল আমার 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 করতে করতে জিন্দেগি কেটে যায় নবী আমার জানিয়েছেন ওয়া ইন্নাল মালা মিন মালিহি সালাস ও কামা কাল আলাইহি সালাম আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন পৃথিবীতে বান্দার শুধু তিনটি এই এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম না যে আসমান জমিনে যা আছে সব আল্লাহ তাহলে বান্দার কি নবী ওইটা ব্যাখ্যা দিচ্ছেন এবার সুন্দর করে নবীজি বলতেছেন তিনটি জিনিস তোমার কি এক নম্বরে নবী জানিয়ে দিয়েছেন মা আকালতা ফা আফনাইতা অফি রিওয়ায়াতিন মা আকালা ফা আফনা দুটো হাদিস এসছে আপনাদের মনোযোগ আছে তো মনে আনো ফুলফিল বসেনি যখন শ্রোতাদের পুরো মনোযোগ বসে যায় না তখন শ্রোতাদের আর নড়াচড়া থাকে না আমি এর আগে জলসাটে উঠেছি ছটায় ঘটকপুকুর
নেমেছি 8টায় পুরো 8টা গড়কপুরে এসে লেট করেছি 10 মিনিট ফের এখানে বলেছিলাম 9টা 10 এ ঢুকব ঠিক 9টা 10 এ ঢুকে পড়েছি আলহামদুলিল্লাহ এর চেয়ে অনেক বেশি লোক হয়েছে সন্ধ্যাবেলা উঠেছি তো এর চেয়ে অনেক বেশি লোক হয়েছে লোকে আগে তো খবর লয় যে হুজুর কখন উঠবে এখানে দুইটা হাদিস আছে একটা হাদিসের এবারাতে নবী বলেছেন মা আকালা ফা আফনা একটা হাদিস নবী বয়ান করেছেন 30% দিয়ে এই আবার সবাই বুঝবেন না আর একটা হাদিস বয়ান করেছেন রাসূল 2% দিয়ে পারসন কি সবাই বোঝেন বোঝেন না একটা হাদিসে রাসূল বলেছেন তিনটি জিনিস তার আর একটা হাদিসে বলেছেন তিনটি জিনিস তোমার তাহলে একটা 30% আর একটা 2% সেকেন্ড পারসন যখন আমি আমরা হব তখন কোন পারসন ফার্স্ট তুমি তোমরা সে তারা 30% কি সুন্দর করে রাসূল বললেন এক নম্বরে বললেন মা কালতা ফা আফনাইতা যেটা খেয়ে তুমি হজম করে ফেলেছো ওইটা তোমার সুবহানাল্লাহ আর তুমি মন খুলে যেটা ঘরে মজুদ করে রেখেছো ওটা তোমার যেটা রান্না হচ্ছে ওটাও তোমার না যেটা খেয়ে হজম হয়ে গেছে ওইটা যেটা খেয়েছো পেটে ঢুকেছে আবি হজম হয়নি বমি হয়ে যাবার ভয় আছে যদি বমি হয়ে যায় ওটাও তোমার নয় ওটা কুকুর আর বিড়ালের আল্লাহ পাকের রাসূল দ্বিতীয় নম্বরে জানিয়েছেন আওলা বিস্তাফা আবলাইতা ও ফি রিওয়ায়াতিল আওলা বিসাফা আবলা ও কামা ক্বাল আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন হে আমার উম্মত উম্মতিরা দুনিয়ায় তোমরা আমার 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 করে যতই চিল্লাও না কেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি দ্বিতীয় নম্বরে তোমার বলতে আওলা আওলা বিস্তাফা আবলাইতা আমি আল্লাহ পাকের রাসূল বলছি যে জামা কাপড়টা পরে তুমি ছিঁড়ে ফেলতে পেরেছো ওইটা তোমার পরেছো ছিঁড়ে গেছে মরে গেলেও ছেঁড়া জিনিস আর কেউ কথা বলে না যেটা ভালো আছে তুমি মরে যাওয়ার পরে কেউ না কেউ পড়বে ওটা তোমার নয় এই যেটা গায়ে দিচ্ছে এটা আমার কত বলে না ছিঁড়ে গেছে আমার জামা কাপড় অন্তত বছরে 10টা জামা লোকের দিয়ে দেই ভালো ভালো জামা কোনোটা একবার গায়ে দিছি কারোর পছন্দ হয়েছে তা জামাটা তুই লেলে নামাজ কালাম পড়লি আমি কিছু পাবানি যা আজকে মরে গেলি না আমার গিন্নি কারো না কারো দিয়ে দেবে আমার মা আমার এই ব্যবহৃত জামা কারো না কারো দিয়ে দেবে আমি বেঁচে আছি তাই দিয়ে দেয় আমার ফুমার একটা ছেলে আছে খুব পরেশগার মতো ও এসে একটা জামা নানে বাড়ি যাবে না ফুম্মা সব কটা ছেলে নামাজ কালাম পড়ে তা নিচের দিকে আছে একটা পাগল মতন পাগল মানে সে একটু আল্লাহর পাগল বেশি বলে ভাই আমার 20,000 টাকা গোছানো হয়ে গেছে উমরা যাবো তাই ভাটা ইট কাটে বলো কলিজাটা কত বড় যে আমি একটু নবীর দেশে যাবই আপনি মরে গেলে আপনার যে জামাগুলো ছিঁড়ে যায়নি ওই জামাগুলো সব লোকের আপনার না
তাই নবী নবী কত বড় দার্শনিক তার চিন্তা ভাবনা কতটা সুদূর প্রসারী অথচ তিনি কারোর কাছে লেখাপড়া শেখেননি নবীজি বলতেছেন মা আকাল তাফা আফনাইতা আওলা বিস্তাফা আবলাইতা সুবহানাল্লাহ খেয়ে হজম করছো ওইটা তোমার পরিধান করে ছিড়ে ফেলেছো ওইটা শোনো শোনো তিন নম্বরে আরেকটা আছে তোমার বাইকটা তোমার না মজাইক করা কি মারজান পাথরের বাড়িটা তোমার ইয়াকুত পাথরের বাড়িটাও তোমার মুক্ত খচিত বিল্ডিংটা তোমার না কলকাতার নিউ টাউনের মেগা সিটিতে বিরাট একটা ফ্ল্যাট কিনেছো ওটাও তোমার বাগন্ডি গ্রামের রাস্তার ধারে চোখ ধাঁধানো ঘর তৈরি করেছো ওটাও তোমার মার্সিডিজ গাড়ি কিনেছো ওটাও মা কালতা ফাফনাইতা আওলাবিস্তা ফাফাবলাইতা আও আতাইতা ফাকনাইতা আও কামা ফাকতানাইতা আও কামা কালা আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন যেটাকে হজম করে ফেলেছো ওটা তোমার যেটা পরিধান করে ছিড়ে ফেলেছো ওইটা তোমার আর যেটা আল্লাহ রাস্তায় দান করেছো শুধু দান করেছো তাই না দান করার পরে দানটাকে হেফাজত করতে বেরোছো ওই হেফাজতকৃত দানটা তোমার একটু মন খুলে বলেন এই দান করলেও বলো তোমার হয়ে যাবে না দান করার পরে এখনো তোমার আর একটা দায়িত্ব আছে দানটারে হেফাজত করো কি করো দানটারে নইলে নবী বলতেন আও আতাইতা যেটা তুমি দান করেছো ওইটা তোমার ওইটা বলেননি বলেছেন আও আতাইতা ফাকতা নাইতা যেটা দান করার পরে তুমি কি করেছো হেফাজত করেছো সংরক্ষণ করেছো ওইটা তোমার জিজ্ঞেস করুন নবী এটা কেন বললেন তার কারণ আছে দান করার পরে যদি খোটা মারা হয় খোটা বোঝেন কত বলে বোঝেন দান করার পরে যদি খোটা দেওয়া হয় লা তুবদিলু সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা কোরআন শরীফে তো আল্লাহ বলেছেন তোমাদের দান নষ্ট হয়ে যায় খোটা দেওয়ার কারণে গরিব মানুষের কিছুদিন খেদ্দেস তো কিছু একটা ঘটলি আমার বলতেছে বলে ওর গলায় আঙুল দিলি আমার বাড়ির ভাত পাওয়া যায় আমার বাড়ির আমার দাদু দান করে গেছে মসজিদের জমি মাতব বাড়ি আমি করব না তা তুই করবি আরে কিছু বলতেছেন না কেন হ্যাঁ না বলবেন তো আছে না নেই দাদু দান করেছে আমার দাদু মাতব বাড়ি আমি করব না তা তুই করবি তোর চোদ্দ পুরুষ করবে গেল রসুলের চিন্তা এই জন্য কত সুদূর প্রসারী রসুলুল্লাহ বললেন শুধু দান করলেই হবে না আওয়াতাইতা ফাকতা নাইতা দান করার পরে কি করো সংরক্ষণ করো হেফাজত করো দানটা যে দানটা হেফাজত করতে পেরেছো ওইটা তোমার তোমার বলে পৃথিবীতে আর কিছু কিছু এখন এই পৃথিবীতে মন অন্যদিকে দিলে হবে না বলো এবার সূরা রহমানের ওই আয়াত দুটোতে ঢুকবো এই পৃথিবীতে তিনটি বলতে তোমার যখন কিছুই নেই এই পৃথিবীতে থাকা অবস্থায়
তুমি যদি জান্নাতের যোগ্য মানুষ না হতে পারো তাহলে খসরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতও। বলুন এনে একজন হাত তুলে বলবেন কেউ যে হুজুর দুনিয়ার পুরোপুরি সুখ আমি পেয়েছি? আপনার ঘর বাড়ি ঠিক মেরামত করতে করতে লাইফ শেষ হয়ে যাবে, আপনার ছেলে আবার বড় হয়ে ও আবার মেরামত করবে, মেরামত করতে করতে ওর লাইফ, পায়খানা ঘরের ভিতরে মানুষের শান্তি হয় কত বলেন? যে পায়খানা করার পরে পায়খানা ঘরে কেউ থাকতে চায়? চায় চায়, তো নোংরা জায়গা, ওর ভিতরে কোনদিন শুনেছেন কেউ ভাত টাত খাচ্ছে কেন? এরপরও আমরা এত গোমড়া না, আমরা ওর ভিতরে ভাত খাই। জান্নাতের ভিতরে আদম নবী আর হাব্বা বিবি নিষিদ্ধ গাছের যখন ফল খেলো, পেটে যখন পায়খানা তৈরি হলো, আদম আর হাওয়ার পেটের ভিতরে যখন ব্যথা হচ্ছিল, আদম একদিকে দৌড়াচ্ছিল হাব্বা আর একদিকে দৌড়াচ্ছিল, আল্লাহ বললেন আদম আর হাওয়া দৌড়াও কেন? আদম বললেন আল্লাহ খুব পেট ব্যথা হচ্ছে, পেটে কিছু একটা তৈরি হয়েছে, এটা বেরিয়ে গেলে বেঁচে যাই। আল্লাহ পাকের বান্দি হাব্বা বিবি যখন অন্যদিকে দৌড়াচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বললেন ও আমার বান্দি হাওয়া তুমিও দৌড়াও কেন? হাব্বা বললেন আল্লাহ পেটের ভিতরে বেদনা শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী আদম আর ও আমার আদম নবীর বিবি হাওয়া, ও আমার বান্দি হাব্বা, না 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 না, আমার জান্নাত তো পায়খানা করবার জায়গা নয়, আমার জান্নাত তো পবিত্র জায়গা, আমার জান্নাতের ভিতরে কোনো টয়লেট নেই, আমার জান্নাতের ভিতরে কোনো পায়খানা ঘর নেই। একটু মন গলে জান্নাতে পেশাব পায়খানা ঘর মিলবে? হাদিস শরীফ তো বিবরণ দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইশরাবুন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহর জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন জান্নাতীরা জান্নাতের ভিতরে পানাহার করবে। সুবহানাল্লাহ, আস্তে বলতেছেন কেন? খাবে, পান করবে, খাবে, এমন এমন খাবার আল্লাহ খাওয়াবে যা দুনিয়ায় কোনোদিন চোখে চোখে, হ্যাঁ বিভিন্ন আয়াতে তার বর্ণনা আছে। আপনি জানেন একটু যদি ধৈর্য থাকে আপনাদের তাহলে ছোট্ট একটা হাদিস দেব, যেই হাদিসটা হয়তো আপনারা অনেকেই শোনেননি। রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন, আচ্ছা রাসূলুল্লাহ এই ছেলেরা গেট জাম করতেছ কেন ভিতরে? শুনো প্লিজ, রাগ করে যদি চলে যাও তাহলে ওখানে দাঁড়িয়ে থাকো, গালি মারার চেষ্টা করো না, ভিতরে চলে এসো। সবাইকে বলছি তোমরা দাঁড়িয়ে আছো কেন দোস্ত? এত ভালোবেসে ডাকতিস তাও পালো না, ওই দৌড় মারতে যাও, ছাড়ুন ওদের কথা ছাড়ুন, ও সময় লস করে লাভ নেই, আমার সময়ও কম যে আমি লম্বা সময় নিয়ে আপনাদের কাছে এসেছি তা না। বুখারীর একটা হাদিস, একটা হাদিস নেন ছোট্ট, রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন, আচ্ছা নবীর নামাজের নবী উপস্থিত থাকতে সাহাবীরা কেউ নামাজ পড়াতে সাহস পাবেন? জোর করে বলেন। আরে বাবা বুখারী শরীফের একটা হাদিস এসেছে যে রাসূল একবার কুবায় গেছেন, কোথায়? বেলালকে বলে গেছেন বেলাল আমি আসরের আগে ফিরে আসব, জোহর পড়ে বেরিয়েছেন, বেলালকে ডাক দিয়ে বললেন আসরের আগে ফিরবো,
যদি না ফিরি তুমি সময় মতো আজান দেবে, নামাজের আগেও যদি না আসি আবু বাকারকে ইমাম বানিয়ে দেবে। আর একটু মন খুলে বলো, কে ইমাম হবে? এখন রাসূলুল্লাহ যখন মদিনায় ফিরেছেন, আজান হয়ে গেছে, হযরত বেলাল আজান দিয়ে আবু বাকারের কাছে এলেন, এসে বললেন, হুজুর নবী তো বলে গিয়েছিলেন নবী না ফিরলে আপনি ইমামতি করবেন, তো হুজুর আপনি ইমামতির জায়গায় চলে যান না? আবু বাকার চলেও গেছেন নবীর হুকুম মতো, নামাজ শুরু হয়ে গেছে আসরের নামাজ মসজিদে নববীতে। আল্লাহু আকবার! নামাজ শুরু হতে রাসূলুল্লাহ হাজির হতে, রাসূলুল্লাহ কাতার ভেদ করে একদম সফল আউয়াল প্রথম কাতারে চলে এলেন। আর এই যত কাতার রাসূলুল্লাহ ভেদ করতেছিলেন, সাহাবীরা তত হাততালি দিচ্ছিলেন, এভাবে না এভাবে না। হাদিসে আসতেছে বাম হাতের দুইটা আঙ্গুল দিয়ে এই ডান হাতের পিঠের উপরে মারছিলেন, এইভাবে এইভাবে বাম হাত দিয়ে ডান হাতের উপরে। কথা বুঝতে পারেননি? দুটো আঙ্গুল কয়টা? খুব বেশি আওয়াজ যেন না হয়, কিন্তু আওয়াজ হচ্ছে, আওয়াজ হযরত আবু বকরের কানে যাচ্ছে। হযরত আবু বকর যখন নামাজ পড়তে দাঁড়াতেন কোনো দিক কোনো খেয়াল থাকতো না। এই যে হাততালি বাজদেস না, ওরে আরবিতে বলে তাসফিক, ওদিকে আবু বকরের কোনো মন নেই। দেখবেন ইসলামিক কিছু কিছু মজলিসে হাততালি বাজে, যেমন জাকির নায়েকের মজলিস, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। ফুটবলের খেলার ময়দানে কি হয় কথা বলেন না কেন? যায়েন না, যায়েন না এই সমস্ত মজলিসে, খবরদার যাবেন না, ইসলামী হাততালিকে সমর্থন না। কোরআন আর হাদিসে নেই এমন কিছু নেই, শুধু আমরা পড়তে পারিনি আর গুছিয়ে বলতে পারিনি। হযরত আবু বকর এই নামাজ পড়ানো শুরু করেছেন, উনি স্টপ করেন না। কিছু একটা হচ্ছে পিছনে, এদিকে আবু বকরের খেয়াল নেই। হযরত আবু বকরকে গুরুত্ব দিতে না দেখে সাহাবীরা হাততালি বাজানোর পরিমাণ আরো আরো। হযরত আবু বকর এবারে পিছনে, এত হাততালি পড়তেস কেন? আর এই আওয়াজ তো সাহাবীদের আওয়াজ, মুসল্লিদের আওয়াজ। সাইডে তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ এসে দাঁড়িয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী আবু বকরের দিকে ইশারা করে বললেন, আনিসবুত মাকানাক। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর নিজের জায়গায় দাঁড়িয়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হে আবু বকর নিজের জায়গায় দাঁড়িয়ে দাও, তোমার পিছনে আস বিশ্ব নবী ইমামতি করবেন না, বিশ্ব নবী আজ ইক্তেদা করবেন না, না 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 না, পিছনে তোমায় সরে আসা লাগবে না। ও মামাজিরা ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও নিজের জায়গায় কায়েম না থেকে জায়গাটা রাসূলুল্লাহর জন্য ছেড়ে দিলেন। প্রথম কাতারে এলেন, কাতারে তিনি দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ ইমামতিত্বের জায়গায় গেলেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মসজিদে নববীর ইমাম হয়ে গেলেন, ওই নামাজের ইমাম হয়ে গেলেন, নামাজ সমাপ্ত করলেন, নামাজ সমাপ্ত করে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন ঢুকছিলাম তোমরা এত হাততালি বাজাচ্ছিলে কেন? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আজ থেকে তোমরা যেন কখনোই হাততালি বাজাবে না। সুবহানাল্লাহ বলুন, আর তো মন খুলে বলুন। এই জন্য ইসলামে হাততালির কোন জায়গা কোন মজলিসে না।
ভালো করে মাথায় রাখুন মিয়াজি, আজ আমি লম্বা করব না। এরপরে রাসূলুল্লাহ আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ও আমার সাহাবী আবু বকর, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মদিনায় ফিরলাম, মদিনায় ফিরে দেখলাম মসজিদে নববীতে আসরের আজান হয়ে গেছে, শুধু আজান হয়ে গেছে তাই না, জামাত শুরু হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ প্রথম কাতারে এলাম, তোমার দিকে ইঙ্গিত করে বললাম, আনিসবুত মাকানা, তুমি তোমার জায়গাতে স্থির হয়ে যাও, স্থির থেকে যাও। আবু বকর, না না না, এরপরেও তুমি পিছিয়ে এলে, বলতে পারো আবু বকর কেন তুমি পিছিয়ে এলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন না বলেই তো মসজিদে নববীর ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে আমি আবু বকর নামাজ পড়া শুরু করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার পরে, আপনার আগমনের পরে আবু কুহাফার আবু বকরের কি সাহস আছে মসজিদে নববীর ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতিত্ব করে? একটু মন খুলে বলেন। হুজুর, আপনি ছিলেন না বলে শুরু করেছিলাম, কিন্তু আপনি ফিরে আসবার পরে আবু কুহাফার বেটা আবু বকর কোন সাহসে আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। তো নবী থাকতে মসজিদে নববীর ইমাম রাসূলুল্লাহ না? হ্যাঁ না বলেন, রাসূলুল্লাহ তো। রাসূলের অসুস্থতা জনিত কারণে 22 ওয়াক্ত নামাজ রাসূল ইন্তেকালের আগে নিজে পড়াতে পারেননি। কত ওয়াক্ত? ওই 22 ওয়াক্তের ভিতরে 21 ওয়াক্ত পড়িয়েছিলেন আবু বকর, 1 ওয়াক্ত পড়িয়েছিলেন হযরত ওমর। রাসূলুল্লাহ খুব অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, ওমর কেন নামাজের ইমামতিত্ব করলো? রাসূলের ইঙ্গিত কোন দিকে? সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন। আর সেই আবু বকর রাসূলের হায়াতে জিন্দেগিতে একদিন নামাজের ইমামতিত্বে দাঁড়িয়েছেন, জি, রাসূল ফিরে এসে তার দিকে ইঙ্গিত করেছেন, ফের তিনি পিছিয়ে এসেছেন। আমি এতক্ষণের বক্তব্যের সার কথা বোঝাতে চাচ্ছি যে রাসূল মসজিদে নববীতে থাকা অবস্থায় কার সাহস আছে ইমামতিত্ব করে? তো রাসূল একদিন নামাজ পড়াচ্ছেন, এবার মন দিয়ে হাদিসটা শুনুন। সেদিন সূর্যগ্রহণ চলছে, সূর্যগ্রহণ বোঝেন তো কি গ্রহণ? হাদিসে আসে, হাদিস বহু জায়গায় আসে বুখারীর, রাসূল নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহ পাকের হাবিব নামাজে দাঁড়ালেন। ও বাবাজি রে ভাইরা, ভালো করে মাথায় রাখুন, নামাজের সিস্টেম তো হলো শুরুতে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদা, আর এই তাহরিমা ছেড়ে দেওয়া হয় রুকুতে যাওয়ার সময়, রাইট? হ্যাঁ না? জোর করে বলেন, কোন ছাড়া হয় বেতরের নামাজে? তিন রাকাতের বেলা ছেড়ে তাহরিমা নতুন করে বাধ্য হয় আল্লাহু আকবার বলে, তারপর দোয়ায় কুনুত পড়ে এবার রুকুতে যাও, জি। কিন্তু আজকে রাসূলের সাহাবীরা দেখছেন সূর্যগ্রহণ চলছে, রাসূলুল্লাহ সালাতে দাঁড়িয়েছেন, হঠাৎ রাসূলুল্লাহ এই হাত ছেড়ে দিলেন, হাত রুকুতে গেলেন না, হাত সামনের দিকে বাড়িয়ে দিলেন, কোথা বাড়িয়ে দিলেন? শুধু বাড়ালেন না, নামাজের যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে একটু এগিয়েও গেলেন, যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে একটু এগিয়ে যে রাসূলুল্লাহ হাত সামনের দিকে বাড়িয়ে দিলেন, তারপর আবার পিছকে এলেন, যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ফিরে এসে রাসূল আবার তাহরিমাটা বেঁধে নিলেন। হাদিস বিবরণ দিয়েছে, কালু ইয়া রাসূলুল্লাহি রাইনাকা তানাবালু শাইয়ান ফি মাকামিক, আল্লাহ পাকের নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ নামাজের ভিতরে এমন কিছু আপনাকে করতে দেখলাম, না 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 না, কোনোদিন যা দেখা যায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, রাইনাকা তানাবালু শাইয়ান ফি মাকামিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আপনার নামাজ পড়া অবস্থায় দেখলাম
হুজুর তাকবীরে তাহরিমা বেঁধে আর আপনি সামনের দিকে একটু এগিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হাত দুটো ছেড়ে দিলেন তাহরিমা ছেড়ে দিলেন এরপর আপনি সামনের দিকে হাতটা বাড়িয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সুন্নার আইনাকা তাকাকাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এরপর আপনাকে আবার দেখলাম ওগো আল্লাহ পাকের হাবিব আপনি আপনার পূর্বের জায়গায় ফিরে এলেন তাহরিমাটা বেঁধে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ মসজিদে নববীতে আপনাকে যা করতে দেখলাম এমনটা তো কোনোদিন করতে দেখি না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নি উরীতুল জান্নাতা ও সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখতে পাচ্ছিলাম আরেকটু মন খুলে বলুন উরীতুল জান্নাতা ইন্নি উরীতুল জান্নাহ ফাতানাফালতু মিনহা উনকুদান প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত শুধু দেখছিলাম না আমি দেখছিলাম জান্নাতের আঙ্গুর ফলগুলো ঝুলছিল ও সাহাবীরা মনে রাখো আমার মনটা বড় চাইছিল জান্নাতের ওই আঙ্গুর গাছের একটা আঙ্গুর ফলের থলি আমি ছিঁড়ে নেব ও আমার সাহাবীরা তাই আমি রাসূলুল্লাহ একটু সামনের দিকে এগিয়ে গেলাম তাহরিমা ছেড়ে দিয়ে আমার হাতটা আমি আঙ্গুর ফল ছিঁড়িবার জন্য বাড়িয়ে দিলাম মনে রাখো সাহাবীরা মনে রাখো আল্লাহ পাকের রাসূল বললেন ও সাহাবীরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি লাওয়া খাসতুহু লাকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া আল্লাহ পাকের হাবিব বললেন ও সাহাবীরা মনে রাখো যদি জান্নাতের আঙ্গুর গাছের একটা থলি আমি ছিঁড়ে নিতে পারতাম দুনিয়া যতদিন থাকতো তার মানে কিয়ামত পর্যন্ত ওই থলি থেকে যদি তোমরা আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খেতে তবুও জান্নাতের একটা থলির আঙ্গুর তোমরা শেষ করতে পারতে না আরেকটু মন খুলে বলুন আরো আওয়াজ দিয়ে বলুন আজকের এই হাদিস বলার উদ্দেশ্য নবীর নামাজের বিবরণ দেওয়া নয় জান্নাতি ফলের বরকত বুঝতে পারতেছেন আরে হ্যাঁ না বলে না বুঝতে পারতেছেন কি নবী বললেন জান্নাতের আঙ্গুর ছিলবার জন্য হাত বাড়ালাম লাও আখাস্তুহু বললেন যদি আমি ছিটতে পারতাম লা আকালতুম নবীজি বললেন তোমরা ভক্ষণ করতে মা বাকিয়াতিদ দুনিয়া দুনিয়া যতদিন অবশিষ্ট থাকতো মানে কিয়ামত না হওয়া পর্যন্ত তোমরা এই একটা থলি থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খেলেও এই থলিটার আঙ্গুর তোমরা শেষ করতে পারতে বরকত আছে না নেই এবার শুনুন মিয়াজি কোরআন শরীফে মহান আল্লাহ সূরা নাবার ভিতরে বয়ান করেছেন কোরআন শরীফের 30 পারা সূরা নাবার ভিতরে রয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাবাইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়া লা কিযাবা মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই তাকওয়া অবলম্বনকারী বান্দা যারা আমার নির্দেশকে যারা পালন করে আর আমার নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে আমার নিষেধগুলোকে যারা নিজেদের জীবন থেকে বাদ দিয়ে চলে আমার নির্দেশ মতো নামাজ আদায় করে রোজা আদায় করে হজ আদায় করে যাকাত দান করে আবার আমার নিষেধ মতো যারা গান শোনে না মদ খায় না সিনেমা
সিনেমা দেখে না নারীবাজি করে না নারীবাজি করে না চুরি করে না ডাকাতি করে না খুন করে না মানুষের রক্ত নিয়ে খেলে না মদ খায় না সুদ খায় না গাজায় দম দেয় না পাপের কাজগুলো যারা নিজেদের জীবন থেকে বর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এক কথায় তাকওয়া অবলম্বী যারা মহান আল্লাহ জানিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আমি আল্লাহ আমার এই রকম তাকওয়া অবলম্বী বান্দাদের জন্য জান্নাতে চূড়ান্ত জায়গার ব্যবস্থা করে রেখেছি চূড়ান্ত সফলতার জায়গা আমি আল্লাহ তাদেরকে দান করব ও বাবাজিরা ভাইরা মহান আল্লাহ জানিয়েছেন আর জান্নাত নামীয় যে জায়গাটা তাদেরকে দেব হাদাইকা মহান আল্লাহ জানিয়েছেন সেখানে থাকবে বিভিন্ন ফলের বাগান কিসের বাগান জোর করে বলেন ফলের বাগান খাস করে আল্লাহ বলতেছেন ওয়া আনাবা ইনাবুন মানে আঙ্গুর কিসের বাগান জোর করে বলেন না কেন কিসের বাগান সব ফল থাকবে জান্নাতের ভিতরে কিছু ফল থাকবে একদম খাস ওই খাস ফলের ভিতরে একটা ফলের নাম হলো আঙ্গুর আর এই জন্য আঙ্গুর বেশি বেশি খাবেন দুনিয়ায় আর আল্লাহরে আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ দুনিয়ায় তুমি আঙ্গুর খাওয়াচ্ছ তোমার বেহেশতি আঙ্গুর আমাদেরকে খাইও রাসূলুল্লাহ হাদিসে বলো ওইটাই বললেন বললেন আমি নামাজ পড়তে পড়তে জান্নাতের আঙ্গুর দেখছিলাম আর একটু মন খুলে বলতে পারেন না হাত বাড়ালাম ছিড়ব বলে যদি ছিড়তে পারতাম একটা আঙ্গুরের থলি তোমরা কিয়ামত পর্যন্ত খেয়েও শেষ করতে পারতে না ভালো করে মাথায় রাখুন ও বাবা জিরা ভাইলা আমার ভালোই মনে রয়েছে মিয়া শুরুতে সূরা আর রহমানের আয়াত নাম্বার 46 আর আয়াত নাম্বার 47 পড়েছিলাম না 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 আমি বক্তব্য অন্য দিকে ঘুরিয়ে দেইনি ও ভাইরা আমার কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওবাশশিরিল্লাযিনা আমানু ও আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون একটু মন খুলে বলেন কোথায় আছে আগে শুনে নেন কোরআন শরীফে সূরা বাকারা প্রথম পারা সূরা বাকারার 25 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওবাশশিরিল্লাযিনা আমানু যারা ঈমান এনেছেন কোরআন অনুযায়ী যারা ঈমান গ্রহণ করেছেন ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যারা ঈমান এনেছেন তাই না যারা নিজেদের আমলগুলিকে কোরআন অনুযায়ী সংশোধন করে নিয়েছেন কোরআন দিয়ে যারা নিজেদের আমলগুলোকে শোধন করে নিয়েছেন ঈমান এনেছেন আর ঈমানে ঈমান আনায়নের পরে কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবন গুলোকে গঠন করেছেন ও বাবাজিরা ভাইরা এর মানে এটাই দাঁড়ালো কোরআনের হালাল গুলি যারা পালন করেছেন আর হারাম গুলোকে যারা নিজেদের জীবন থেকে বাদ দিয়েছেন মহান আল্লাহ নবীরে ডাক দিয়ে বললেন ওবাশশিরিল্লাযিনা আমানু ও আমিলুস সালিহাতি ও নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন ও বাবাজিরা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নবী শুনুন শুধু জান্নাতের সুসংবাদ দেবেন তাই না ওই জান্নাতের গুণাবলীও তাদেরকে শুনিয়ে দেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানো বললেন আল্লাহ তাদের কাছে জান্নাতের গুণাবলী আমি নবী কি করে তুলে ধরব মহান আল্লাহ বললেন নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তাদেরকে আমি আল্লাহ এমন জান্নাতে দেব যে জান্নাতের তলা দিয়ে নদী সমূহ প্রবাহিত আর একটু মন খুলে বলেন বলবার সময় নেই আমার নইলে লম্বা করে খুব বলতে পারতাম জান্নাতের তলায় নদী থাকবে একটা না অনেকগুলো সুবহানাল্লাহ বলেন কয়টা নদী হ্যাঁ অনেকগুলো
সে জান্নাত সাত আকাশের উপরে, কোথায়? সিদরাতুল মুনতাহার উপরে, ওর তলায় নাকি নদী আছে, নাকি না? এটাই সত্য, এটাই হক, এটা বারহাক। ওই জান্নাতের তলায় কি আছে? নদী, কয়টা নদী? একটা না অনেকগুলো। সুবহানাল্লাহ, বড় মজার ব্যাপার। ও বাবাজিরা ভাইরা, একদিকে যেমন জান্নাতের তলায় রয়েছে নদী, অন্যদিকে আল্লাহর কোরআন খুলে দেখুন, মহান আল্লাহর কোরআন অন্য আয়াতে স্পষ্ট করে দিয়েছে, 26 পারা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, মাসালুল জান্নাতি আল্লাতি উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার ত্বাআমুহু ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন। সুবহানাল্লাহ, বলুন, এই তলায় সব নদী, তলায়। হ্যাঁ, জান্নাত বানানোর জন্য আল্লাহ তাআলা নদীর উপরে কোনো কলম, পিলিয়ার, ওয়াল, দেওয়াল কোনো কিছুর ব্যবস্থা করেননি। নদীর উপরে ভাসমান জান্নাত শূন্যের উপরে স্থাপন করে রেখেছেন। সুবহানাল্লাহ, বলেন না? আর একটু মন খুলে বলেন না? তলায় নদী, নদীর উপরে কি জান্নাত? নদীর উপরে কোনো কলম টলম নেই, বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয়, এর বাইরে গিয়ে আকাশের দিকে তাকাবেন ভালো করে, যে কোনো খুঁটি টুটি আছে? আরে বাবা, আকাশের কোনো খুঁটি আছে? আমেরিকায়, পাকিস্তানে, শ্রীলঙ্কায়, এত বড় আকাশ যে আল্লাহ ভাসিয়ে রাখতে পারেন বিনা খুঁটিতে, মাথার উপরে ছাদ বানিয়ে রাখতে পারেন, সেই আল্লাহ জান্নাতে, এই সেই আল্লাহ নদীর উপরে জান্নাত বানাতে পারেন না? জোর করে বলুন। আল্লাহ ওইটাই বলতেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ, আর তো মন খুলে বলুন, লম্বা ব্যাখ্যা করার তো সময় নেই, এর পরের কথা। এরপরে তলায় জান্নাত, আবার এই জান্নাতের তলায় নদী, আবার জান্নাতের ভিতরে আছে চার নদী। কয় নদী? জোর করে বলেন, চার নদী কি কি জানেন? প্রথম নদী হলো পানির নদী। কিসের? স্বচ্ছ পানি। সে পানি পৃথিবীতে পাওয়া যায়? ওই রোনাল্ডো, মেসি, তারপর ক্রিকেট দুনিয়ার খুব বড় বড় তারকা যারা, ওরা যে পানিগুলো খায়, খুব দামি পানি, সে আমরা খেতে পারবো না? আমরা আমরা যা আয় করি ওই পানি কিনতে পারবো না? জান্নাতের পানি এই ক্রীড়া জগতের খেলোয়াড়রা যা খায়, জান্নাতের পানি ওর চাইতে অনেক উন্নত। জান্নাতের পানির কোয়ালিটি অনেক উন্নত এবং সর্বোচ্চ কোয়ালিটি। সুবহানাল্লাহ, বলবেন না? আর একটু মন খুলে বলুন। তো ওই রকম পানির একটা নদী থাকবে, মন দিয়ে শুনুন, পানির একটা নদী থাকবে, দু নম্বর নদী, আমার গুছিয়ে আর বলার সময় নেই সব। ওয়ানাহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার ত্বাআমুহু। মহান আল্লাহ জানিয়েছেন, জান্নাতের দ্বিতীয় নদী হলো দুধের নদী। সুবহানাল্লাহ, বলেন, গরুর দুধ না, মসজিদ দুধ, ছাগলের দুধ, উটের দুধ না, ওই দুধের নদী তৈরি হবে আল্লাহর হুকুমে। আর একটু মন খুলে, দুনিয়ায় মাঝে মাঝে দুধ কেটে যায়, হ্যাঁ না বলে না? খাওয়া যায়, আর খেলে আর উপকার হয় না? আল্লাহর কোরআন কি বলতে জানেন? লাম ইয়াতাগায়্যার ত্বাআমুহু, ওই দুধ কোনোদিন নষ্ট হবে না, দুধ কোনোদিন কেটে যাবে না, দুধের স্বাদ কখনো বিস্বাদে পরিণত হবে না। একটু মন খুলে, তাহলে কয়টা নদী হয়েছে? দুইটা। তিন নম্বর নদী, ওয়ানহারুম মিন খামরি লাযাতিল লিশারিবিন, জান্নাতের তিন নম্বর নদী মদের নদী। কিসের? আমার মাথা ঠিক আছে? কিসের নদী? সুবহানাল্লাহ, বলো। আর একটু মন খুলে বলুন, দুনিয়ায় যারা মদ খায় ওদের চার সমস্যা হয়। কয় সমস্যা?
দ্বিতীয় সমস্যা বমি বমি ভাব হওয়া, বমি বমি আর প্রথম টানলি তো বমি হবে, যারা বমি করেছে আমার কথা বুঝতে পারতে ভালো, প্রথম দিন টানলি বমি হবে। তিন সমস্যা, সমস্যা নাম্বার তিন, ঘন ঘন পেশাব হওয়া, ঘন ঘন। সমস্যা নাম্বার চার, পাগলামি করা, একটু লোড বেশি হয়ে গেলে কি করা, বাড়ি এসে বৌরি মা বলে ডাকবে, লুঙ্গি খুলে বাজারে দেখে হাঁটতে হাঁটতে বাড়ি গেলে, মাথা ঠিক আছে, কথা বলেন না কেন, দুনিয়ার মদ খেলে চার সমস্যা হয়, আল্লাহর কোরআন বলেছে জান্নাতের মদ যারা খাবে ওদের এই চার সমস্যার কোন সমস্যাই হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না, কয়টা নদী হয়েছে, তিনটে নদী, কয়টা নদী হয়েছে, জান্নাতে আছে কয় নদী, ভিতরে ভিতরে কয় নদী, চার নদী, তিন নদী হয়ে গেছে। আল্লাহ কোরআন চার নম্বর বলছে, ২৬ পারা সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াত, চার নম্বরে আল্লাহ বলছেন ওয়া আনহারুম মিন আসালি মুসাফফা, জান্নাতের চার নম্বর নদীর নাম হলো মধুর নদী। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে বলুন, নবী হাদিসে ওইটাই বলতেছেন, ইন্না হালাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইশরাবুন, সুবহানাল্লাহ, বলতেছেন জান্নাতেরা জান্নাতীরা খাবে এবং পান করবে, কি খাবে ওটা তো কোরআন শরীফের বহু আয়াতে আসতেছে, কোথায় আসতেছে, লা ইউসাদদাউনা আনহা ওয়ালা ইউনজিফুন ওয়া ফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তাইরি মিম্মা ইয়াস্তাহুন, সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন, আল্লাহ গোস্ত খাওয়াবেন, পাখির গোস্ত, কিসের গোস্ত, জোর করে বলেন, ওই পাখির বিবরণ দিয়েছেন ইমাম ফখরুদ্দিন রাজি, কি রকম পাখি, তাফসীরকারকদের কেউ কেউ লিখেছেন একটা পাখির গায়ের রং হবে ৭০,০০০, কালার কয় রকম, সুবহানাল্লাহ বলতে পারেন, আর একটু মন খুলে বলেন না, হ্যাঁ ওই পাখির গোস্ত আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন, আর কি খাওয়াবেন, ফাকিহাতি মিম্মা ইয়াতাখায়্যারুন, এমন ফল যে ফল খাবার ব্যাপারে তাদের আগ্রহ থাকবে খুব প্রবল, আর একটু মন খুলে, এই সব তো কোরআন শরীফের একটা দুটো আয়াতে না, বহু আয়াতে রয়েছে, ওই যে আয়াতটা পড়ছিলাম সূরা বাকারার ২৫ নম্বর আয়াত, কোরআন বিবরণ দিয়েছে, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কুল্লামা রুজিকু মিলহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, যখনই ওদেরকে ওদের সামনে জান্নাতি ফল পেশ করা হবে, রিজিক হিসাবে যখনই ওদেরকে জান্নাতের ফল দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা, আপেল দেওয়া হবে, আঙ্গুর দেওয়া হবে, ডালিম দেওয়া হবে, নাশপাতি দেওয়া হবে, ওরা ওই ডালিম নাশপাতি পেয়ারা আপেলের দিকে তাকাবে আর বলবে এগুলো তো আমরা পৃথিবীতে প্রচুর খেয়েছি, মহান আল্লাহ জানিয়েছেন ওতুবিহি মুতাশাবিহান, ওরা দেখবে জান্নাতের আপেলগুলো দেখতে দুনিয়ার আপেলের মতো, জান্নাতের ডালিমগুলো দেখতে দুনিয়ার ডালিমের মতো, জান্নাতের পেয়ারাগুলো জান্নাতের আঙ্গুরগুলো, এক কথায় জান্নাতের ফলগুলো দেখতে দুনিয়ার ফলের মতো, ও বাবাজিরা ভাইরা, কিন্তু জান্নাতের ফলের স্বাদ আর দুনিয়ার ফলের স্বাদ, আসমান আর জমিন যত তফাত তার চাইতে তফাত হবে, ওজন্যে ওরা বলবে কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, ওরা বলবে এসব ফল তো আমরা প্রচুর পরিমাণে খেয়েছি, তখন মহান আল্লাহ ফেরেশতা দিয়ে ওদেরকে জবাব দেবেন, ও আল্লাহর জান্নাতি বান্দারা, দুনিয়ায় এই আপেল খেয়েছিলে, এই আঙ্গুর খেয়েছিলে,
খেয়েছিলে, দুনিয়া এই পেয়ারা খেয়েছিলে, এই তরমুজ খেয়েছিলে, এই কলা খেয়েছিলে, এই নাশপাতি খেয়েছিলে, কিন্তু এগুলো জান্নাতের ভিতরে খেয়ে দেখো, জান্নাতের ফলের স্বাদ আর দুনিয়ার ফলের স্বাদ, আসমান আর জমিন যত তফাৎ, ফেরেশতারা বলবেন তার চাইতে বেশি তফাৎ। আর একটু মন খুলে বলেন, তাহলে খাবারও খাবে, পানিও পান করবে, কি সুন্দর করে নবী জানিয়েছেন, ইন্না হালাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইশরাবুনা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, জান্নাতীরা খাবে, জান্নাতীরা পান করবে, কিন্তু আমি আল্লাহর রাসূল বলছি, লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুন, পেশাবও করবে না, পায়খানাও তারা করবে না। নিষিদ্ধ গাছের ফল কি খেয়েছে, নিষিদ্ধ গাছের ফল কি হয়েছে, পেটে ব্যথা হচ্ছে, দৌড়াচ্ছে, পায়খানা ঘর খুলতেছে, টয়লেট খুলতেছে, আল্লাহ কি বললেন, টয়লেট টয়লেট নেই, টয়লেট দরকার দরকার বিরাট। আল্লাহ বললেন, আদম হাওয়া পেশাব পায়খানার বিরাট দরকার, চলো দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলেন, পাঠালেন দুনিয়ায়, কোথায় কোথায়, এটা আমাদের আসল বাড়ি না, এটা আমাদের বাবা আদম আর মা হাওয়ার টয়লেট, কোনটা, এই দুনিয়া, এই দুনিয়া টয়লেট দরকার, ঠিক আছে টয়লেট, টয়লেটে পাঠাচ্ছি তোমাদের দুজনকে, বললেন টয়লেট ছেড়ে নাও, টয়লেট ছেড়ে নিয়ে আদম আর হাওয়া বললেন, আল্লাহ আসল বাড়ি ফিরে যাব, কোথায় ফিরব, আল্লাহ যেখান ছিলাম ওখান যাব, আল্লাহর কোরআন, আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, আদম আর হাওয়ার কথার জবাব সেদিন আল্লাহ কি দিয়েছিলেন, কি সুন্দর করে আল্লাহ বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ বললেন, আদম তোমাদের খুব টয়লেট পেয়েছিল, তাই তো তোমাদের টয়লেটে পাঠালাম, আমার জান্নাতে তো কোনো টয়লেট নেই, এখন টয়লেটের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আসল বাড়ি ফিরবার মানসিকতা প্রকাশ করেছো, ও আদম শোনো, ও হাব্বা শোনো, এখন বললেই আর আসল বাড়ি ফিরে যাওয়া যাবে না, এখন আমি আল্লাহ তোমাদেরকে কিছু হেদায়াত দেব, কি দেব, জোর করে বলুন কি দেব, কিছু নির্দেশ দেব, ওগুলো পালন করা লাগবে, কিছু নিষেধ দেব, ওগুলো কিছু নির্দেশ দেব পালন করা লাগবে, আর কিছু নিষেধ দেব ওইগুলো বাদ বাদ দেওয়া লাগবে জীবন থেকে, কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে, কিছু নির্দেশ দেব পালন করা লাগবে, কিছু নিষেধ দেব ওইগুলো ওইগুলো, হ্যাঁ ওর নাম হেদায়াত, ওর নাম ওই নিষেধ আর আদেশ মিলে ওর নাম কি, হিদায়াত। আমার এই হেদায়াত যদি পালন করতে পারো, আমি আবার একদিন তোমাদেরকে তোমাদের আসল বাড়ি ফিরিয়ে নেব, একটু মন খুলে বলুন, আদম আর হাব্বাকে সেদিন আল্লাহ যে নিষেধ আর যে আদেশটা দিয়েছিলেন, যে আদেশ আর যে নিষেধটা করেছিলেন, ওটাই মুহাম্মদ সাল্লামের জমানাতে এসে হয়েছে শরীয়তে মুহাম্মাদী, আর আমরা সবাই সেই আদম আর সেই হাওয়ার আওলাদ, আমার ভুল হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের আদি পিতা আর আদি মাতার আসল বাড়ি জান্নাতে ফিরে যেতে গেলে ওই আদেশ আর ওই নিষেধ মেনে নেওয়া, কথা বুঝতেছেন নাকি,
ওই আদেশের ভিতরে রয়েছে নামাজ পড়া লাগবে, ওই আদেশের ভিতরে রয়েছে মাহে রমজানের রোজা রাখা লাগবে, ওই আদেশের ভিতরে রয়েছে টাকা থাকলে যাকাত দেওয়া লাগবে, যাকাতে কুণ্ঠিত হওয়া চলবে না, ওই আদেশের ভিতরে রয়েছে সামর্থ্য থাকলে হজ করা লাগবে, মা বাবার প্রতি সদাচরণ করা লাগবে, বোনের হক নষ্ট করা যাবে না, ভাইয়ের মানে ভাইয়ের হক বুঝে দেওয়া লাগবে। ও বাবা জি রে ভাইরা, আর যে নিষেধগুলো দিয়েছেন আল্লাহ, নিষেধের ভিতরে রয়েছে গান শোনা চলবে না, সিনেমা দেখা চলবে না, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, লটারি কাটা চলবে না, জুয়া খেলা চলবে না, নারীবাজি চলবে না, পর নারী আর পর স্ত্রীর দিকে কুনজরে তাকানো চলবে না, পর নারী পর স্ত্রীর সঙ্গে ফোনে চ্যাটিং করা চলবে না, অবৈধ প্রেম করা চলবে না। ও বাবা জি রে ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, হে আদম নবীর আওলাদরা, হে উম্মতে মুহাম্মাদীরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যদি আমার দেওয়া এই আদেশ এই এইগুলো যদি পালন করে চলতে পারো, আর নিষেধগুলো জীবন থেকে যদি বাদ দিয়ে চলতে পারো, তাহলে তোমাদের আদি পিতা আদম আর তোমাদের আদি মাতা হাওয়া বিবি এই দুইজনার আসল বাড়ি জান্নাতে তোমাদেরও জায়গা করে দেব। আরেকটু মন খুলে বলুন, ঠিক ওই কথাগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে বললেন, ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান। মহান আল্লাহ বললেন, দুনিয়ার মাটিতে যে মানুষগুলো দুনিয়ার মাটিতে যারা আল্লাহকে ভয় করবে, আমাকে একদিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, এই ভয় যাদের ভিতরে থাকবে আর ওই ভয়ে যারা আল্লাহর নির্দেশগুলো পালন করবে আর নিষেধগুলোকে বাদ দিয়ে চলবে, মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতান, আমি তাদেরকে ডবল জান্নাত দান করব। কটা জান্নাত দেব জোর করে বলেন, কেন জানো দুটো দেব, একটাই তো যথেষ্ট হয়েছে, তো কেন জানো দুটো দেব, একটা দেব আমার আদেশগুলো পালন করার জন্য, আর একটা জান্নাত দেব আমার নিষেধগুলোকে বাদ দিয়ে চলবার জন্য। আর তো মন খুলে দেখুন, যে আমি শুরু করেছিলাম ওখানে আবার ফিরে এসেছি নাকি, বাকি ব্যাখ্যা দিতে গেলে এই এক ঘন্টা হজ করেছি আর মনে টাইম হচ্ছিল না, খুব মেরে কেটে এক ঘন্টা টাইম আপনাদের জন্য এবছর বার করা, আর সময় দিতে পারবো না, এক ঘন্টার বেশি হয়ে গেছে তাও। জি আজ ইহা তাক রহেগা, এখান থেকে আর একদিন আলোচনা করলে আরো এক দেড় ঘন্টা দু ঘন্টা ইনশাল্লাহ আলোচনা করা, যে আল্লাহ কেন ডবল জান্নাত দেবেন, জান্নাত কি দিয়ে তৈরি, জান্নাতে আর কি কি থাকবে, আমি তো সামান্য হালকা খুব উপদ্দে কিছু বর্ণনা করলাম, যদি মন চায় যে যদি মনে করেন না টয়লেট ভালো ঠিক আছে, যদি মনে করেন না আসল বাড়ি ভালো, তাহলে ওখানে যাওয়ার জন্য আল্লাহর আদেশগুলো পালন করুন, নিষেধগুলো জীবন থেকে কি করবেন, জোর করে বলেন। ছেলেরা যারা আসো ফ্রি ফায়ার পাবজি আর ওই যে চুল কাটতেছে, শয়তান পর্যন্ত অসন্তুষ্ট হয় চুল কাটা দেখলে, আল্লাহ আল্লাহর রসুল তো বহু দূরের কথা, চুল কাটার স্টাইল দেখলে কে অসন্তুষ্ট হয়, হ্যাঁ শয়তানও বলে আর আমি শয়তান ছিলাম, তো এত শয়তান ছিলাম না, রাগ করতেছেন নাকি, হলিউডে একটা চুল কাটা বেরিয়ে দেখেছেন কি 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 ওই, হ্যাঁ মোরগ মোরগ কি বলেছে মোরগ, সে কি চুল কাটা, আরে সর্বনাশ, তবে মোরগ চুল কাটা খুব তাড়াতাড়ি বাগন্ডে ঢুকে যাবে দেখবেন, ঢুকে হ্যাঁ আরো যাবে আরো যাবে, ছেলেরা শয়তান পর্যন্ত লজ্জা পায় এরম ভাবে চুল কেটে না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। পরবর্তী বক্তা আমাদের হাফেজ মহতারা।